ধর্ষণ ও বিচারহীনতার বাংলাদেশ এর ব্যানারে শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বিভিন্ন ছাত্র সংগঠন। কর্মসূচি থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিকেল 3টায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়। এদিকে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেও থেমে নেই ধর্ষণ, নারী নির্যাতন, ক্ষোভে প্রতিবাদে রাজপথে বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের দাবি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কয়েকদিন ধরেই চলছে তরুণ প্রজন্মের এই প্রতিবাদী কর্মসূচি। শুক্রবার বিকেল 3টায় বড় পরিসরে সমাবেশ করারও ঘোষণা তাদের। ধর্ষণ যে করে সে শুধুমাত্র একটা ক্রিয়া সম্পাদন করে এরকম নেই, সঙ্গে মনস্তত্ত্ব যুক্ত হয়ে আছে, এর সাথে সামাজিক বিষয় যুক্ত হয়ে আছে, সেগুলোর সমাধান করা দরকার, আইনটাকে বাস্তবায়ন করা দরকার এবং আইনের ফাঁকফোকরকে বন্ধ করা দরকার। 9 অক্টোবর বিকাল 3টায় আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি এবং আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা একটি গণজমায়েত তৈরি করুন, সহিংসতা দূর করতে পারবো। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন শিক্ষকরা। ধর্ষণের জন্য তারা মাদকের বিস্তার, নৈতিক শিক্ষার অভাব এবং পুঁজিবাদের আগ্রাসনকে দায়ী করেন। বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে দ্রুত আইনে ধর্ষকদের শাস্তি দেওয়ারও দাবি জানান তারা। আমাদের ছাত্রদেরকে দ্রুত বিশেষ ব্যবস্থায় চিরায়ত ধারায় ছাত্রদেরকে শিক্ষকরা যেভাবে নীতি নৈতিকতা দিয়ে জাতি গঠনের জন্য তৈরি করেছেন, শিক্ষকদেরকে সেই জায়গায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তা না হলে এই জাতিকে উদ্ধার করা যাবে না। প্রত্যেককে আমি আহ্বান করব যে আসেন, আমরা একসঙ্গে হই এবং আমরা সমাজের জন্য কিছু করি, এটাই আমাদের দায়বদ্ধতা। ঠিক একইভাবে আমাদের সবচেয়ে এই মুহূর্তে রিঅ্যাকটিভ মেজার যেটা নেওয়া দরকার সেটি হচ্ছে বিচারের নিশ্চয়তা বিধান। নারীর প্রতি সহিংসতা কমাতে পাঠ্যক্রমে শিশুদের নৈতিক শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তিরও দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সমাজে যদি মায়েরা ভালো। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আমাদের আজকের বক্তব্যের কোটা আন্দোলনের নেতা হাসান আল মামুন ও ধর্ষণের সহায়তার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সহ সকল আসামিদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচিতে অংশ নেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সহ আরও কয়েকজন। ধর্ষিতা অভিযোগ করেন, ধর্ষণে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ভুক্তভোগী ছাত্রী সহ শিক্ষার্থীরা। যে ধর্ষণ করেছে এবং তার যে সহযোগী এবং যারা সাপোর্ট করে ধর্ষককে, ধর্ষকের হয়ে কথা বলে প্রত্যেকের বিচারের আওতা আনা উচিত। অবশ্যই ধর্ষকের সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসি, এটা আমাদের দাবি। 17 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয়নি। এরকম একটা মামলায় কেন আসামি এখনও হচ্ছে যে ধরাছোঁয়ার বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, টক শো করছে, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, এরপরও হচ্ছে যে আসামি পুলিশ কেন খুঁজে পাচ্ছে না।